ফুল মোটরের বাইক চালায় 5 মিনিটের বাইক চালাবো, ওভারটেক করতে লাগবে। এই হলো মূল উদ্দেশ্য। আমি বিভিন্ন যারা পার্টিসিপেট করছেন তাদের মাধ্যমে সবাইকে জানাই ইচ্ছা প্রকাশ করছি যে আপনাদেরকে দেখে এরিয়াতে যারা বাইক চালায় তারা যাতে আপনাদেরকে একটা অনুরোধ থাকবো, যেখানে আপনারা দেখবেন এরকম অবহেলা করে এদিকে আমাকে বাধা দেবেন, বলবেন ট্রাফিকের বাধা নিয়ে বলে হেলমেট ছাড়া যাতে কেউ বাইক চালায়, মেন উদ্দেশ্য হচ্ছে হেলমেট অ্যাওয়ারনেস প্রদানের জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। ত্রিপুরা রাজ্যে যে এলাকাবাসী সকলের উদ্দেশ্য বোঝা যাচ্ছে যে যারা ন্যাশনাল হাইওয়েতে বাইক র্যালি অনুষ্ঠিত করা হয়েছে, তো বাইক র্যালিতে এই এলাকার ক্লাব মেম্বার্স এবং এলাকার মানুষরা অনেকে অ্যাটেন্ড করেছে। সবাই উদ্দেশ্যে জানানো হচ্ছে যে যারা ঘর থেকে বের হয় বাইক বা দ্বিচক্র যান বা চারচক্র যান নিয়ে, তাদেরকে রাইডার এবং কো রাইডার দুজনকে হেলমেট ব্যবহার করে শ্রবণ করবেন না। গাড়ি চালানোর সময় কোনো যাত্রীর সঙ্গে বা মোবাইল ফোনে কথা বলবেন না। মোটর সাইকেল চালানোর সময় নমস্কার। যারা বাইক কিনাগ্র হেলমেট কানাই লামা ওখানে সেখান হেলমেট নানাই আপন করতাম খাইনাই তিনি চং বাইজালবাড়ি আউটপোস্ট তাই কোঅর্ডিনেশন অফ ক্লাব কমিটি মিলে হই চং কাইসা বাইক র্যালি খাইখা এজ এ পার্ট অফ মানে ট্রাফিক অ্যাওয়ারনেস। তো তিনি ও যে ট্রাফিক অ্যাওয়ারনেস নি বিশিংতে বাইক র্যালি নি বিশিংতে চং চিনি আমচাইনি যত বাইক চালক নাই তাই গাড়ি চালক নাই বর্ম চং মেসেজ সিনাম চঙ্গ যে যে সময় বাইক চালক বা গাড়ি চালক যাতে বরক লাইসেন্স দিবই গাড়ি চালক থং বা বাইক চালক থং বা হেলমেট থুই বাইক চালক থং ওভার স্পিড খেলে যাতে স্পিড খেয়ে চালক গিয়া উঠুন
যাই অমরক নতি বিনো চুং তিনি মানে মেসেজ রিনামু চুংগি চুং বাইক গাইলি খালি লাবিল নি সিমি লবনিয়া চৌধুরী পাড়া স্কুল গ্রাউন্ড জোড়া চুং বাইক গাইলি খালি। আজকে আমাদের মূল উদ্দেশ্যটা হলো আজকে 2রা অক্টোবর এমনিতে মহাত্মা গান্ধীর জন্মদিন তথা ভারত অভিযানের আজকে প্রবর্তকের ধরা আমরা আজকে মূল উদ্দেশ্যে আরম্ভ করেছি যে সড়ক দুর্ঘটনার থেকে যাতে এড়ানো যায় এবং যারা দ্বিচক্রযান ব্যবহার করে ওদের মাথায় যদি হেলমেট না থাকে তাহলে ওরা বাড়িঘরের থেকে বের হওয়ার পর সুনিশ্চিতভাবে বাড়িতে ফেরার জন্য যা যা দরকার সেই হেলমেটটা ব্যবহার করার জন্য আমরা সবাইকে অ্যাওয়ারনেস করার জন্যই এই রিলিজ করেছি। আমরা আজকে তলাবিল থেকে আরম্ভ করে এই শরৎ চৌধুরী হয়ে এখন এই লাবণ্য চৌধুরী স্কুলে উপস্থিত হয়েছি। র্যালিটা বিশেষ করে যারা যুব সম্প্রদায় আছে আমাদের ভবিষ্যৎ যাদেরকে আমরা বলি এবং আমরা যারা এজেড আছি ওরাও যারা বাইক বা দ্বিচক্রযান যারা ব্যবহার করে ওদের সেফটির জন্য এবং পরিবারের সেফটির জন্য, যেমন উদাহরণস্বরূপ আমি যখন বাড়ি থেকে বাইরে হই তখন যদি হেলমেট পরিধান করি তাহলে পরে আমি সুস্থভাবে সেফভাবে বাড়িতে আবার ফেরত যেতে পারবো, সেহেতুই কিন্তু আমরা এই অ্যাওয়ারনেসের জন্যই কিন্তু আজকে এই রিলিজটা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা কিছু হেলমেট দিয়েছি, যারা রাস্তাতে বেরিয়েছে কিন্তু হেলমেট নেই তাদেরকে আমরা 3-4টি হেলমেট এখন পর্যন্ত আমরা প্রদান করেছি, আরও দেব। এখানে উদ্যোগটা হলো আমাদের বাইজালবাড়ি পিএসের ওসি সাহেব তো আছেনই, এছাড়া আরক্ষা দপ্তরের সেই পরিবহনের মানে ট্রাফিক বিভাগ হোয়াই এবং আমাদের ওয়েস্টার্ন পার্টের কোঅর্ডিনেশন অফ ক্লাব সোসাইটি যৌথ উদ্যোগে আমরা এই প্রোগ্রামটা আজকে করেছি।